الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী গড়ে তুলি আমরা আমলের ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহি হাদিস মানে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহি হাদিস মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনারা আমরা অনুষ্ঠান ঢুকিয়ে দিয়েছি যে ইবাদত একটা অনুষ্ঠান হয়ে যাবে আমরা বলি আনুষ্ঠানিকতা ইসলামকে বন্দী করবেন না সহবরাতের মধ্যে ইসলাম বন্দী নয় যারা শুধু সহবরাত খুঁজে ওরা অন্য দিন সালাত আদায় করে না ওই যে আরেক শ্রেণী আছে কি করে ওই শুধু সাতাশে রাত খুঁজে মানে সাতাশে রাত্রে কদর রাত্রি জিনা আল্লাহ নবী বলেছেন পাঁচ রাত্রি জাগতে হবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ হুজুররাও কি করে সাতাশে রাত্রি খতম তারা করে বাড়িতে চলে যায় উনত্রিশের রাত আর মানুষ নেই এটা কেন করে জানেন এই শহরদের হালুয় রুটি আমি একবার খেয়েছিলাম তখন আমি ছাত্র দাঁড়িয়ে ওঠে নাই ক্লাস নাইনে না এইটে পড়ি এখন তো মাশাল্লাহ কামিজ শেষে এখন নাইনে পড়ি তখন একবার চাকরি করলাম একদিন রাত্রে গেলাম আরে ভাই সন্ধ্যা থেকে খাওয়া শুরু করেছি দশটা বেজে তাই খাওয়া শেষ হয় না তো যেই বাড়িতে যাই একটু দোয়া করি টাকা দুই তিনশো পকেট পরে তো সাত আট দশ বছর আগের কথা ওই সময় যদি দুই তিনশো টাকা পকেটে আসে তো ওই সময় তো বেতন নয় মাত্র দুই হাজার টাকা আর এক বাড়িতে দোয়া করলে দুই তিনশো এরকম পকেট ভরে যাচ্ছে টাকায় আর খাওয়া যে দিচ্ছে খাইতে খেতে আর লড়তে পারেনি হালুয়া রুটি খাওয়াবে গরুর গোস্ত খাওয়াবে হুজুর একটু মিষ্টি খেলেন গোস্ত খান টাকা তো দিচ্ছে সমস্যা কি তো দেখছি টাক সারা মাস চাকরি করে যাব না ভাই এক রাতে তার চেয়ে বেশি হয় এটা কেমন কথা এটা কি সারা হয় তো হুজুর বলবে না হুজুরের লাভ হুজুরের পকেটে টাকা যায় পেটে খাবার যায় এই জন্য এই ইবাদতগুলি সমাজে চালু আছে মিলাপ করে যদি টাকা না দেন হুজুর জীবনে আপনার বাড়িতে মিলাপ করবে না হুজুরের বাড়িতে মিলাদ হয় কোনোদিন দেখছেন আপনাদেরকে দাওয়াত দিছে আমরা হুজুররা আমরা কিন্তু খাওয়াই মুসলিদেরকে অস্বীকার আমরা মাঝে মাঝে খাওয়াই চিন্তা ভাবনা করেন না হুজুর কোনোদিন মিলাদ পড়ায় না মানে ডুপ্লিকেট মাল ফর সেল নট ইউজ মানে ইউজ করবে না আরেকজনের কাছে সেল করবে ও নিজের দরকার নেই মিলাদের হুজুরের তো দোয়ার দরকার নেই হুজুর নিজেই হুজুর হুজুর কোনোদিন মিলাদ পড়ায় না আপনার বাড়িতে পড়িয়ে বেড়ায় তার মানে বোঝা গেল যে এটা ভেজাল যে সমবারদের হালুয়া রুটি তো খাবেই ও সমবারদের হালুয়া রুটি খাইলে তো টাকা পাওয়া যায় আপনারাও চালাক মানুষ ইমামের বেতন কমিয়ে দিয়েছেন ইমামও বুদ্ধি করে ইবাদত বের করে নিয়েছে যে তুমি যখন এমনি বেতন দাও না ওইভাবে ঘুরিয়ে নিব তোমার আব্বা মারা গেলে আমি টাকা নিব খতম করবো জালালি খতম করবো তোমার আব্বা যখন অসুস্থ হবে তখন আমি জালালি খতম চালু করে দিয়েছি এক লাখ বিশ হাজার বার পড়বো আর বলবো যে খতম করলে তোমার আব্বা মারা যাবে খতমে নেবে না আল্লাহ নেবে বলেন তো কি বুঝেন আপনারা হুজুরও পাঁচ হাজার টাকা নিয়ে গেল আপনিও খুশি হুজুরও খুশি মানে অনুষ্ঠানে বন্দী ইসলাম সমবরাতের অনুষ্ঠান করে আর সারা বছর ইবাদত করা লাগবে না একদিন সাতাশে রাত অনুষ্ঠান করে আর ইবাদত করা লাগবে না।